নাটোরের সিংড়ার আনন্দনগরে নিখোঁজের দুই দিন পর উদ্ধারকৃত নৌকামাঝি আর্য হত্যার সাথে জড়িত বায়াজিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত 12:15টার দিকে বায়াজিদকে গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে গুরুদাসপুরের বিলহরিবাড়ি গ্রামের নাসির বোস্তামির ছেলে। সোমবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসামি বায়াজিদ বোস্তামিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, 26 আগস্ট বায়াজিদ চলনবিলের তিসিখালী ভ্রমণের কথা বলে আর্যর নৌকা ভাড়া নিয়ে বিলদহর থেকে যাত্রা শুরু করে। পরে হরতমা এলাকা থেকে তার আরও দুই বন্ধু নৌকায় ওঠে। পরে তিনজন মিলে বিলের মধ্যে গিয়ে পূর্ব সংঘটিত মেলিশ ঘটনার জেরে হাত পা বেঁধে চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে নৌকা রেখে পালিয়ে যায়। পরের দিন রক্তমাখা নৌকা উদ্ধারের একদিন পর বালসা এলাকায় মরদেহ দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে তা আর্যর মরদেহ বলে শনাক্ত করে পরিবার। এ ঘটনায় মামলার পর পুলিশ বায়াজিদকে আটক করলেও ঘটনার সাথে জড়িত অপর দুজনকে এখনও আটক করতে পারেনি। মামলার স্বার্থে ওই দুজনের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান এসপি। মানুষ মনে করেছিল এটা লাশ, এটা কোনো কোনো এই হত্যাকাণ্ড নয়, এর মনটাও মনে করেছে। আর একজন ছিল বিষয় হচ্ছে নারী ঘটনা, মানে এরা কাউকে